রামুতে ভয়াবহ বন্যা পরবর্তী পানি কমে গেলেও ভাঙনের চিহ্ন বাড়ছে ইতিমধ্যে বাকখালী নদীর অব্যাহত ভাঙনে গর্জনিয়া ইউনিয়নের কেয়াজরবিল জামে মসজিদ ও প্রাচীন কবর স্থান নদীগর্বে হারিয়ে যেতে বসেছে এর আগেই বিলীন হয়েছে কোরআন শিক্ষার ঘর পাড় ভেঙে গেল দুদিনে অন্তত ষাটটি কবর নদীতে বেসে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কেয়াজর বিল থেকে ডেঙ্গারচর সড়কে কার্যত এই মসজিদ এবং কবরস্থানটি দীর্ঘ বছর ধরে ঝুঁকিপূর্ণ ছিল সংশ্লিষ্টরা বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই করেনি এমন পরিস্থিতিতে স্থানীয়রা চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে আমাদের বন্যায় কবলিত পানিতে এই দীর্ঘদিন যাবৎ আমাদের এই নদীর ভাঙ্গনের কারণে আমরা আমাদের এই কবরস্থান অলরেডি সাত আটটা কবরস্থান কবর পানিতে তলিয়ে গেছে আর আমাদের মসজিদের বারান্দায় অলরেডি ওইখান থেকে পানিতে তলিয়ে যাচ্ছে আপনারা যারা উর্দু উর্ধ্ব কর্মকর্তা আছেন আর ইউনুসা ইউনুসার আছেন যদি আপনারা যদি এই বিষয়ে যদি একটু মাথায় নেন তাহলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকিব নীতি অনুরোধ জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী গ্রাম উপজেলার গোর্জনিয়া ইউনিয়নের নম্বর ওয়ার্ড কেনার শত বছরের আগের মসজিদ কবরস্থান মত্তব ইতিমূর্বে আমাদের মতব পানির দলে বিলীন হয়ে গেছে এবং আমাদের জানাবাদের সাত থেকে নয়টি খবর চলে গেছে কিন্তু শত বছর আগে ছিল সেটা আমাদের জানা নেই কিন্তু আমাদের জানা আমাদের সাত থেকে আট নয়টা পর্যন্ত গেছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি আমাদের নদীটা বরাত করে জীবী ব্যাগ অথবা ওই পাথর দিয়ে περιবাধি আমাদের মসজিদ এবং কবরস্থান তার রক্ষার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আর মতপ trai ফালন নদী নিয়ে হই এবং মসজিদ কবরস্থানের সাথে নদী মারি এবং আর আর মসজিদ চাইবার একদম হাজা আছে তার সহজগীতা চাই যে নার মসজিদটা রক্ষা হই 150 বছরের প্রাচীন কবরস্থান ও মসজিদ রক্ষায় জরুরি ভিত্তিতে সরকারের সহযোগিতা কামনা করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আর গড়জদিয়া 9 নম্বর ওয়ার্ডে প্রাচীন দীর্ঘ দেড়শো বছরের মসজিদ আর কবরস্থান এই মুহূর্তে কবর নদীতে গেছে এবং বর্তমানে আমাদের এটা একটু সংস্কারের আবেদন জানাচ্ছি এই প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে রামু উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইসলাম টিটিএন কে বলেন দ্রুত সময়ের মধ্যে প্রকৌশলী সহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন কেয়াজুর বিলের শত বছরের এই প্রাচীন কবরস্থান এবং কেয়াজুর বিল জামে মসজিদ নিয়ে এই অঞ্চলের মানুষের রয়েছে আবেগ এবং হাজার অনুভূতি কবরস্থান এবং মসজিদ রক্ষায় জুরালো উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা হাফিজুল ইসলাম চৌধুরী টিটিএন রামু কক্সবাজার